আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভরেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা এখন মিছিল করছেন, মিটিং করছেন। তারা বলছেন পশ্চিমবঙ্গে নাকি তৃণমূলের বিকল্প হিসেবে নাকি সিপিএম নাকি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে। আমি সিপিএম তো সিপিএম এর বন্ধুদের বলছি, আপনাদের সেই সব প্রকল্প পূরণ হবে না। যেই সব সিপিএম এর বন্ধুরা ভাবছেন যে আপনারা ক্ষমতায় ফিরে আসবেন, আমি আপনাদের কাছে বলি কুপে যেরকম কি ফ্রেশ হতে পারে না, এরকম বামপন্থীদের যে চেষ্টা বামপন্থীদেরকে থাকলে কোনোদিন পরে হবে না। পশ্চিমবঙ্গের মানুষ তো ভুলে গেছে যে আপনাদের এক মন্ত্রী নেতা সুশান্ত ঘোষের যে কঙ্কাল কাণ্ডে তার অঞ্চল থেকে হাজার হাজার মাটি থেকে কঙ্কালে বেরিয়েছিল, সেই কঙ্কালের কথা কি মানে ভুলে গেছে আপনাদের সেই কাণ্ডকার খেলার কথা। পশ্চিমবঙ্গে আপনারা ধোয়া তুলতি কথা হয়ে আপনাদের কাছে বলছেন, তৃণমূলের সন্ত্রাসের কথা বলছেন, সিপিএম এর তৃণমূলের দুর্নীতির কথা বলছেন। আমি বলি বন্ধু, 33 বছরে আপনারা কি করেছিলেন, আমরা কি সব ভুলে গেছি সেই আপনাদের দুর্নীতির কথা? আপনারা একের পর একে কি করেছেন আমরা সবাই জানি। এই যে আমাদের পশ্চিমবঙ্গের দুজন সেতুর উপরে সেরকম সন্ন্যাসীকে পুড়িয়ে মেরেছিলেন আপনারা কমিউনিস্ট পার্টিরা, সেই মানুষ আমরা সামনে দেখেছি, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, এই সিপিএম এর অত্যাচার দেখেছে, দুর্নীতি দেখেছে, তার নজরে এ সরকার ধরে পশ্চিমবঙ্গের দেখেছে। আপনাদের এই সিপিএম আমাদের কবি মন্ত্র হবে, আমাদের কবি মন্ত্র হবে করতে করতে পশ্চিমবঙ্গের সার বেকার ঘরে বন্ধ করে দিলেন। আর আপনারা বলছেন যে শ্রমিকের দরদি, আপনারা ম্যানেজমেন্টের সাথে হাত মিলিয়ে আপনারা এই কারখানাগুলোকে তুলে দিলেন, গরিবের পেটে লাঠি মারলেন। আর আপনারা গরিব দরদি, আপনারা বলছেন যে আপনারা শ্রমিক দরদি, আমরা কেউ ভুলিনি আপনাদের সেই কথা। আপনারা নিশ্চয়ই জানেন সিপিএম এর অনেক কীর্তি আছে, এখানে অনেক মক্কা আছে, বলতে গেলে সারা দিন পার হয়ে যাবে। আমি কিছু কিছু তুলে ধরছি, আমরা জানি মরিচ ছাপির কথা, যেই মরিচ ছাপিতে বাংলাদেশ থেকে যেই সবুজ বস্তু এসে তাই নিয়েছিল, তাদের পরে পাকিস্তান ছিল না, খাদ্য ছিল না, তেল ছিল না, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক ছিল, আর এসেছেন তো কিছু স্বয়ংসেবক সেখানে খাদ্যের ব্যবস্থা করেছিলেন, সেখানে থাকার ব্যবস্থা করেছিলেন। তাদের কি অবরোধ, তারা তো বাংলাদেশ থেকে আসতে চাননি, তারা বাংলাদেশ থেকে এসেছিলেন, উপায় নেই বুঝে বাংলাদেশের বর্ডার দিয়ে তারা মেরিক ছবিতে আশ্রয় নিয়েছিলেন, সেখানে থাকছিলেন। আর এই সিপিএম এর মুখ্যমন্ত্রী তখন ছিলেন জ্যোতিবাবু, তার নেতৃত্বে বাহিনী এবং তার সেই পুলিশ বাহিনীকে দিয়ে সেই ঘর ভেঙে দেওয়া হলো, তাদের হত্যা করা হলো। আজকে সেই ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ভোলেনি। আপনারা কি করেছেন না করেছেন, আপনারা বলেছিলেন যখন ক্ষমতা আসার আগে আপনারা কংগ্রেস আমলে বলেছিলেন যে আপনারা রাইকাল ইউনিয়ন নিয়ে সেইখানেটা আপনারা সরকার চালাবেন না, আপনারা ময়দানে বসে সরকার চালাবেন। আপনাদের সেই ঢাকাগুলি, সেই ঢাকাগুলি রয়ে গিয়েছিল, আপনারা আইটেস বিল্ডিং এর আদেশ করেছিলেন, আপনাদের নেতা মন্ত্রীরা হোটেলে বসের মাধ্যমে তারা আত্মস্থ করেছিলেন, এবং সারা যেটা সিপিএম এর নেতারা তারা নিজেদেরকে তারা সিপিএম এর নেতারা সকল প্রথমের মাধ্যমে তারা আগে একজন গরিব যারা ছিলেন কোটিপতি হয়ে গিয়েছিলেন, যাদের ভাঙা বাড়ি ছিল, টালির বাড়ি ছিল, তারা বিশাল তালিকায় আটজন করেছিলেন। কোথা থেকে করেছিলেন 34 বছরের সিপিএম এর নেতা জ্যোতিবাবু, তিনি কি করেছেন, তার ছেলে তার পুত্র চন্দন বসু 800 টাকার মহাইনা যে ছেলে চাকরি করতেন, সেই জ্যোতিবাবুর পুত্র চন্দন বসু 8000 কোটি টাকার মালিক হলেন কেন? সিপিএম এর নেতারা উত্তর দিতে পারবেন, উত্তর দিতে পারবেন না? আপনাদের কুকৃত্যের কথা অনেক আছে, আপনারা পশ্চিমবঙ্গের বুকে যা করে গেছে আমরা জানি। বান্দরা থেকে বিরাটি সেখানে নারীরা ধর্ষিত হচ্ছিলেন, পশ্চিমবঙ্গের একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী তিনি ব্যারিস্টার বলেন কোনোদিন প্র্যাকটিস করেননি কোনো কোর্টে, সেই ব্যারিস্টার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, অনেকে বলেন পশ্চিমবঙ্গে কোনো ভারত বসছেন নাকি, শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু। আমি বলি জ্যোতিবাবু, সেই সময় বান্দরা বিরাটি বিরাটিতে তখন মেয়েরা ধর্ষিত হবে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি কি বলেছিলেন, আপনি বলেছিলেন এমনটা তো হয়েই থাকে, একজন শিক্ষিত মুখ্যমন্ত্রীর মুখে এই কথা মানায় না। পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো দেখেছিল, পশ্চিমবঙ্গের মানুষ তখন বুঝেছিল যে আমরা কি গরিবের এলাকা,
আমাদের মাওলানার ইজ্জত থেকে রক্ষা হয় না সেইখানে এই পশ্চিমবঙ্গের এই সিপিএমকে চাই না আমরা আর জ্যোতিবাবু তখন সিপিএমের নেতারা যারা আছেন জীবিত আছেন তারা অনেক কিছুই বলে তাদের কাছে প্রশ্ন করি আপনারা নিশ্চয়ই জানেন যখন দেশ ভার হয়েছিল তখন এইখান থেকে বাংলাদেশ থেকে উঠবা তোরা পশ্চিমবঙ্গের বুকে ক্ষতিপূরণের একটা লাভ করি বসলেন উনি ভস্ত 1,00,000 টাকা দেশটি মধ্যে রয়েছে তার জন্য 2,00,000 টাকা যারা হরিত মৈথিল ঘোষিত হবে তার জন্য 5,00,000 টাকা মহিলা মুখ্যমন্ত্রী তিনি আবার ধর্ষণের জন্য এক একটা হচ্ছে স্লাম তৈরি করেছেন আমাদের ভাবতে লাগে এই মুখ্যমন্ত্রী মহিলা হয়ে এই ধরনের মন্তব্য করেন কি করে আর আমাদের বলছেন কি আমাদের বলছে আমরা সম্প্রদায় আমরা কিসের জন্য সম্প্রদায় আমরা সত্যনিষ্ঠে কথা বলার জন্য আমাদের বলছেন সম্প্রদায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের বলছেন সম্প্রদায় প্রতি বছর থেকে সিপিএম থেকে আরম্ভ করে সবাই আমাদের বলছেন সম্প্রদায় সবচেয়ে ক্ষমতা লোকা কি যদি সম্প্রদায় হয়ে থাকে আমরাও সম্প্রদায় আমি একটা কথা বলবো পশ্চিমবঙ্গের বুকে আজকে যারা এখানকার তৃণমূলের কাউন্সিলর আছেন সিপিএম বা কংগ্রেসের কাউন্সিলর ছিলেন বা এখানকার চেয়ারম্যান আছেন বা আমাদের কলকাতার যিনি মেয়র আছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রজা আগে বিগত দিনের মুখ্যমন্ত্রী ছিলেন কার দিয়ে তারা বসেছিলেন আজকে মহানন্দে বন্ধ বলুন বিধানসভা বলুন যদি বসু তারা মুখ্যমন্ত্রী হয়েছেন বা এই অঞ্চলের চেয়ারম্যান বা কাউন্সিলর হয়েছেন এক মিনের দয়াতে হয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমি যখন বলছি অনেক আগে ভাবছেন যে শ্যামাপ্রসাদ তো 1951 সালে মারা গেছেন কি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চার দয়ার জন্য মুখ্যমন্ত্রী হলেন হ্যাঁ বন্ধু আজকে এই পশ্চিমবঙ্গে শেষ ভাগের সময় পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানকে দিয়ে দেওয়ার সময় তখন এই পশ্চিমবঙ্গে পাকিস্তানে চলে গিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এইখানকার মানুষরা কোথায় যাবে বাংলাদেশে যারা নাকি এখানে তারা তো আজকে পরাধীন তারা আজকে কোথায় যাবে তখন এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান থেকে ভাগ করে নিয়ে এসে ভারতবর্ষে যুক্ত করেছিলেন আজকে পশ্চিমবঙ্গে যদি ভারতবর্ষে না থাকতো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বলুন আর এইখানকার কাউন্সিলর বলুন চেয়ারম্যান বলুন বা আমরা এখানে যাচ্ছে মঞ্চে রেখে বক্তব্য রাখছি আজকে আমরা বক্তব্য রাখতে পারতাম না আমরা পাকিস্তানের নাগরিক হয়ে যেতাম আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষে না যুক্ত করতেন তাহলে আমরা এখানে থাকতে পারতাম না পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সেই ভুল ধারণা সবকিছু ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের জাতীয় স্বাধীন পার্টিকে প্রতিষ্ঠিত করেছে এবং পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা করবে আমি একটা কথাই বলবো এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ন্যায়ের প্রতীক আমি বলবো একের পর এক দুর্নীতি হয়েছে আমরা দেখেছি সাধারণ করোনা কালে যখন আমরা সবার কাছে ভারতীয় জনতা পার্টিতে অন্যান্য যে সংবেদন আছে তারা যখন নাকি খাদ্য সামগ্রী যখন আমরা পৌঁছে দিচ্ছি লোকের বাড়ি বাড়ি আমাদের অন্যান্য সংগঠনও দিচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূলের লোকেরা তারা কি করছেন রেশন থেকে চাল চুরি করছে চাল চুরি করছে ভাবতে হবার নাকি ওই সময় মানুষ সুমুদ্র অন্যের জন্য ছুটে বেড়াচ্ছেন এই করোনা কালের সময় সেইখানে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলর থেকে নেতারা তারা চাল চুরি করছেন আজকে ভাবতে অবাক লাগছে আজকে যখন নাকি আমফানের ঝড়ার পর তিরপল দেওয়া হচ্ছে সেই তিরপল চুরি হয়ে যাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা তিরপল নিয়ে চলে যাচ্ছেন তারপরে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আমফান ঝড়ের পর যখন নাকি 20,000 টাকা করে একাউন্টে দেওয়ার জন্য তিনি ঘোষণা করলেন সেইখানে দেখা গেল সেখানে কোনো অ্যাকাউন্টে সাধারণ মানুষ যাদের গৃহহীন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না ঢুকলো দিয়ে তৃণমূলের 50 সদস্য থেকে আরম্ভ করে নেতাদের ঘরে আমি গিয়েছিলাম চণ্ডীপাড়া চণ্ডীপাড়াতে আমাদের অফিসি মার্কেট থেকে যে পরিশ্রম দিতে সেখানে বিডিও বলছেন যে আপনারা যে অভিযোগ করছেন সেই অভিযোগের প্রমাণ আছে আমরা সেই পেপার তুলে তুলেছি তুলে বিডিওতে দিয়েছি সেখানে 50 সদস্য 50 সদস্যের স্বামী সাধারণ মানুষের কাছে কেন গেল না বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের বা নেতাদের অ্যাকাউন্টে কেন গেল না আপনাদেরকে বেছে বেছে সেই তৃণমূলের নেতা মন্ত্রীর সদস্যদের কাছে গেল
আর কতদিনকে নাপছেন আপনারা? আর পরে পশ্চিমবঙ্গে খালে না রেখে একের পর এক দুর্নীতি করেছেন, যারা নাকি আপনারা জানেন যেখানে আমাদের অ্যাম্বুলেন্স মানুষের কোন অসুস্থ হলে সেই অ্যাম্বুলেন্স করে মানুষ এমার্জেন্সি যায়, সেইখানে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন আপনাদের তৃণমূলের কর্মীরা নেতারা চুরি করছে, একের পর এক চুরির ঘটনা চলছে। আপনারা বলছেন আপনারা ন্যায়ের কথা বলছেন, আপনারা বলছেন পশ্চিমবঙ্গে সুব্যবস্থা নেবেন, ওই যখন 11 সালে আপনি বলেছিলেন এই বামপন্থীকে ধরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা আমায় বসান, আমি সোনার বাংলায় ওকে উপহার দেব। আমি একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গের মানুষ দেখলো আমরা কাকে বসিয়েছি, আমরা রঘু ডাকাতকে দাঁড়িয়ে আমরা কালু ডাকাতকে বসিয়েছি। আচ্ছা ভাবতে অবাক লাগছে যে পশ্চিমবঙ্গের মানুষ কি দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ ভাবছে যে এখন যে পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে আমরা কি করে পশ্চিমবঙ্গের তৃণমূলকে ভোট দিয়েছিলাম। আজকে 2021 সালে সাধারণ মানুষ প্রস্তুত আছেন, যারা এই ভুল করে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা এখন ভাবছেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। ভারতীয় জনতা পার্টি, যিনি ভারতীয় জনতা পার্টির সমর্থনে আসছেন, একের পর এক তৃণমূলের সেই কাছের ঘর ভেঙে পড়ছে, সেইখানে আপনারা দেখেছেন একের পর এক নেতারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছেন, অনেকে আবার কেউ মন্তব্য করছেন যে আপনারা একের পর এক সেই তৃণমূলের নেতাদের নিচ্ছেন, আপনারা সেই পতাকাগুলোকে নিচ্ছেন কেন? আমি বলি বন্ধু, আমাদের একটা ভারতীয় জনতা পার্টি এটা একটা বড় বৃক্ষ, যেখানে নাকি বিচার ফসল হয় সেইখানে ভারতীয় জনতা পার্টিকে কিছু কিছু পচা যদি সবজি ফসল আসে সেখানে গাছের গোড়াতে দেওয়া যাবে, গাছের গোড়াতে যদি পচা সার দেওয়া যায় পচা সবজি দেওয়া যায় তাহলে সেই বৃক্ষ আরো মজবুত হবে। এটা ভারতীয় জনতা পার্টি, সবার জন্য দরজা খোলা আছে, সবাই আসতে পারে। ভারতীয় জনতা পার্টি একটা সুশীল দল, ভারতীয় জনতা পার্টি সেইখানে সকল সকলকে আমরা আহ্বান করি, সকলেই আসতে পারে। তাই 21-এ নির্বাচন আসছে, সেই 21-এ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় আসবে। আর তিনি বলছেন, তিনিকে আমি বলি, আপনি শিক্ষাক্ষেত্রে যেই নৈরাজ্য সৃষ্টি করে গেলেন, পশ্চিমবঙ্গেকে নিজের বোঝা তৈরি করে গেলেন, সেই আপনাকে জবাবদারি 21-এর আগে করে যেতে হবে। আপনাকে বলছি, আপনাকে পশ্চিমবঙ্গে এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তার জবাব দিয়ে যেতে হবে। আর 21-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই নবান্নের তত্ত্ব তলায় বসবে, আর দিদি আপনাকে সম্মানের সহিত এই নবান্ন থেকে আপনাকে কালীঘাটের বাড়িতে পৌঁছে দেব, আর কালীঘাটের বাড়িতেও আপনি শান্তিতে থাকতে পারবে না। কেন এই কালীঘাটের বাড়িতে সিবিআই ইডি যাবে, তখন আপনি কোথায় পড়াবেন? বাংলাদেশে যাবেন, বাংলাদেশের হাকিমে আপনাকে বাঁচাবে, বাংলাদেশের হাকিমে আপনাকে নেবে না। কেন আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন বলে এই বাজার দিয়ে গরু পাচার করছে, একের পর এক দুর্নীতির যিনি এখান থেকে পাচার করছেন, অর্থ দিচ্ছেন, তার জন্য আপনাকে কি করছেন? হাসিনা আপনাকে ভোটার দিচ্ছে, ভোটার দিয়ে এসে আপনাকে তৃণমূলে সেই জোড়া ফুলে ছাপ দিয়ে তারপরে চলে যাচ্ছে বাজার পার হয়ে। আর আপনি মুখ্যমন্ত্রী নেন, আপনি পশ্চিমবঙ্গের ক্ষমতা নেন, আপনি করতে পারবেন না গরু পাচারের সহযোগিতা, আপনি দিতে পারবেন না কোনো টাকা, আপনি ভোট না আছেন এখানে, তিনি ভোটার দিয়ে পাঠাতে পারবেন, দিয়ে দিল্লি চলে যান। আপনি মঙ্গল অতিথিকে বলুন যে আমার ভুল হয়েছে দাদা, আপনাকে আমি বলেছিলাম দড়ি দিয়ে কোমরে ভেল দড়ি বেঁধে ঘোরাবো, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন, আমাদের দয়ালু প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবে। আপনি এই ছাড়া আপনার বাজার কোনো উপায় নেই। আমরা কথা দিচ্ছি, যারা তৃণমূলের নেতারা আছেন, তৃণমূলের কাউন্সিলররা আছেন, তৃণমূলের কর্মীরা আছেন, তাদের বলছি আপনারা নিশ্চিন্ত থাকুন যে আমরা 21-এর নির্বাচনে এই নবান্ন দখল করব, আর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় বসবে, আর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে আমরা এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় রূপান্তরিত করব, আর এই বাংলায় নির্পর থেকে ছিল ভারতবর্ষকে, আর এই ভারতবর্ষকে আবার পথ দেখাবে বাংলা। অনেক বক্তা আছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন, বিজেপির সাধারণ সম্পাদক পিতাঞ্জি উনি এখান থেকে এসেছেন,
অনেক বক্তা আছেন, তাই দীর্ঘায়িত করবো না, একটা কথাই বলবো, একুশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসান, আমরা কথা দিচ্ছি, নরেন্দ্র মোদীজি আমাদের আছেন, আমাদের অমিত শাহজি আছেন, জেপি নাড্ডাজির নেতৃত্বে, দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করি এবং ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করে সেনাবাহিনীর সাহায্য দেবো। আমি আর কিছু বলছি না, আমি সকলকে বলছি যে আপনারা ও একুশের নির্বাচনকে সামনে রেখে এইটাকে উৎসব ভাববেন না, ভোট দিলাম ভোট দিয়ে চলে আসলাম, এই করে আপনারা ঘটনাটা বুঝলেন, ভোট দিলেন চলে আসলেন, সেইটা নয়। আজকে পশ্চিমবঙ্গকে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত কিছু করতে চান, পঞ্চপঞ্চী নিয়ে ভোট দিয়ে একুশ সালে বিজেপিকে প্রতিষ্ঠিত করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই মিলে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সারা পুড়ে যাচ্ছি, ঠিক আছে, বলো বলো, আরো তো বলা ছিল। অসংখ্য ধন্যবাদ কমিটি মোর্চার সভাপতি কিষাণ ঘোষকে, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বৈশ্যবাদী মহিলা মোর্চার সভানেত্রী মাননীয়া পদ্মবিশ্বাস, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মাননীয় কিষাণ সাহু মহাশয়, এখন বক্তব্য রাখবেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মাননীয় কিষাণ সাহু মহাশয়। এইবার বয়স ধরা পড়ছে, আরো দুটো আমাদেরকে শেখা ওয়ার কবে শেখা যায়। আজকে এই পথসভায় উপস্থিত এই মণ্ডলের সভাপতি মাননীয় প্রভু নিয়োগী মহাশয় উপস্থিত আছেন। আমাদের এই জেলার ভারতীয় জনতা পার্টি সম্পাদিকা রিঙ্কুদি উপস্থিত আছেন, রাজ্য যুব মোর্চার সদস্য আমার বিশেষ বন্ধু ভাই জ্যোতির্ময় মন্ডল পদাধিকারীগণ।